বিরতির পর স্বাগত। ঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশালাকার গাছ ভেঙে পড়ার খবর উঠে এসেছিল। আবারও খবর রয়েছে মরা চুমুনের কাছে মহাসড়কে গোপাল রোডে বৈদ্যুতিক খুঁটিতে গাছের ডাল ভেঙে পড়ে, আর সেই জায়গাতে প্রায় দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সে সমস্ত খবর পেয়ে রানীরবাজার স্কাউট এবং অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগায়। রানীরবাজার স্কাউটস অ্যান্ড গাইডস ইউনিটটি এবং রোভার ক্রু দ্বারা মোট 4টি সেকশন কিউআরটি টিম মোতায়েন করা হয়েছে। এসডিএম সহ জুরানের কাছ থেকে ফোনে রানীরবাজার স্কাউট অ্যান্ড গাইড ইউনিট কন্ট্রোল রুমের কাছে একটি তথ্য প্রাপ্ত হয়েছে, যেটি নৌকা সহ বলদাখালের প্রশিক্ষিত কিউআরটি টিম মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে স্কাউট এবং অন্যান্য ফোর্সের প্রশিক্ষিত কিউআরটি দলের দুটি অংশকে উদ্ধার অভিযানের জন্য মোটর বোট সহ বলদাখাল পালপাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে। কিউআরটি টিম বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। জিরানিয়া মহকুমা বিভিন্ন এলাকা থেকেই রীতিমতো অভিযোগ ছিল যে গাছ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে যখন খবর দেওয়া হয় তখন তড়ি ঘুড়ি জিরানিয়া মহাসড়ক প্রশাসন উদ্যোগে দেখা গেছে বিভিন্ন জায়গায় গাইডস অ্যান্ড ইউনিট অর্থাৎ স্কাউট অ্যান্ড গাইডস ইউনিটের যারা কর্মকর্তা রয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সমস্ত গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে। যদিও এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।